কেয়ামতের ময়দানে, হাশরের ময়দানে কোনো ব্যক্তি তার দুটি পায়ের মধ্যে একটি পা পর্যন্ত নড়াইতে পারবে না, তুলতে পারবে না, পিছনেও আসতে পারবে না, সামনেও যাইতে পারবে না, ডানেও নড়তে পারবে না, বামেও নড়তে পারবে না, যতক্ষণ না পাঁচটি প্রশ্নের উত্তর দিবে। কয়টা প্রশ্ন? পাঁচটা প্রশ্ন। আনুমরিহি ফিমা আবনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়ামাদা বিমা আলিমা ওয়ামাদা বিমা আমিলা বিমা আলিমা। আল্লাহ নবী বলেন পাঁচটা প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার জীবনটাকে কোন কাজে ব্যয় করেছ? জীবনটা কোন কাজে ব্যয় করেছ? আজ থেকে 10 বছর আগে, আজ থেকে কয় বছর আগে? 10 বছর আগে। এইখানের মধ্যে কে, আজকে ডেট কত? 17 না কি বলেন? 18 হয়ে গেছে। কি হয়ে গেছে? 18 হয়ে গেছে। গত বছর 18 মার্চ 2021 সালে 18 মার্চ দুপুর বেলা কোথায় খাইছেন, কি খাইছেন, কে কে বলতে পারবে? যদি কাহারও বিয়ের অনুষ্ঠান না থাকে, বার্থডে না থাকে, হ্যাপি অ্যানিভার্সারি না থাকে, যদি কোনো স্পেসিফিক, যদি কোনো অনুষ্ঠান যদি না থাকে, ওকেশন যদি না থাকে, তাহলে কেউ বলতে পারবে? কিন্তু আমার আল্লাহ সমস্ত কাজগুলোকে রেকর্ড করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ, সব কিছু রেকর্ড। তোমার গোটা জীবনটা কোন কাজে তুমি ব্যয় করেছো? হায়াত দিয়েছিলাম 60 বছর, তার মধ্যে তোমার 12 বছর শেষ, 12 বছরে তুমি বালেগ হওয়ার পর থেকে 48 বছর তুমি কি করেছো, কত ঘন্টা, কত দিন, কত মাস, কোথায় কোথায় তুমি কাটিয়েছো, হিসাব দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনটাকে স্পেসিফিক, তোমার যৌবনটাকে তুমি কোথায় কাটিয়েছো, যৌবনটাকে কি তুমি কোন দিকে কাটিয়েছো? যৌবন কি খালি প্রেমে কাটাইছো, না তাহাজ্জুদের জায়নামাজে কাটিয়েছো? যৌবনটাকে খালি অবৈধ পথে কানের মধ্যে হেডফোন দিয়ে সবসময় গান শুনিয়ে কাটিয়েছো, না কোরআন তেলাওয়াতে কাটিয়েছো? যৌবন সম্পর্কে স্পেশাল একটি প্রশ্ন থাকবে, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর প্রশ্ন, মাল কেমনে অর্জন করছো? মানি মানি, এই মানি কেমনে অর্জন করছো? জমি দখল করছো? জমি দখল করছো, আইল ঠেলছো, না সুদ খাইছো, না ঘুষ খাইছো, না গরিবের জুলুম করছো, নাকি মালের সিন্ডিকেট করছো? যে পেঁয়াজ ছিল 30 টাকা, এই পেঁয়াজ 100 টাকা 150 টাকা বিক্রি করছো? তোমার কিভাবে তুমি সম্পদ অর্জন করছো, এটার হিসাব দাও। এটার পুঙ্খানুপুঙ্খানু হিসাব দেওয়া হবে, তারপর আল্লাহ জিজ্ঞাসা করবেন অফিমা আনফাকাহু, কোন কোন কাজে খরচ করছো? মাহফিলের লাগি গেছে 10 টাকা দিয়ে বলছো, হুজুরগোর যন্ত্রণায় আর থাকতারি না, কত আর দিমু? আর যেই আরেকজনকে বলছে ভাই মমতাজ রে তো আনতে চাইতেছি, কত লাগবো? 50,000 আমি দিতেছি, তাড়াতাড়ি আন। কথা কয় না, আছে না নাই? যেগুলো গেলে বলে যে হুজুর দিতে দিতে শেষ, দেখেন আপনি খোঁজ খবর নিয়ে ও করছে কি, 2 টাকার নোট কতগুলোকে সে জমা করছে, জমাই করে আপনার 2 টাকা 5 টাকা এইভাবে দিতে থাকে, সারা দিনে 100 টাকাও দেয় না, কিন্তু কথা কয় 1 লাখ টাকার, ঠিক না মিঠি? দান করে যে খোটা দেয়, সে দানের কোনো বিনিময় আল্লাহর কাছে পাবে না, ঠিক না মিঠি? তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন খরচ অর্জন করছো কোথায়, কোত্থেকে খরচ করছো কোথায়। আচ্ছা বলেন তো আপনি, যদি কোনো ব্যক্তি মানুষের উপকারার্থে রাস্তা নির্মাণ করে, ব্রিজ খালবাট নির্মাণ করে, মাদ্রাসা মসজিদ নির্মাণ করে, মাহফিলের আয়োজন করে, ওলামা ইকরামের পিছনে খরচ করে, কোরআনের হাফেজদের পিছনে খরচ করে, আল্লাহ ওয়ালাদের পিছনে খরচ করে, দাওয়াত তাবলীগের মেহমানদারিতে খরচ করে, তাহলে এই ব্যক্তি বুক টান করে বলবে আল্লাহ তুমি যা দিছিলা সব তোমার রাস্তায় আমি খরচ করেছি, সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয়, এইখানে আইসা আমরা আমাদের সমাজের 100 ভাগের আল্লাহ না করুক 95% মানুষ আটকে যাবে। কোত্থেকে আনছে আর কোথায় দিছে, ইনকাম কিভাবে করেছো, খরচ কোন খাতে করেছো, এটার হিসাব দাও।
এই হিসাবের মধ্যে আমরা অধিকাংশ মানুষ আটকে যাব। এই জন্য এই হিসাবটা আমাদের সহজ হোক, এটা আমরা চাই কিনা, কথা বলেন চাই কিনা। শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো কি তার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে প্রশ্ন কয়টা, মৃত্যুর পরে প্রশ্নপত্র কয়টা, দুইটা, কথা বলেন কয়টা, মনে রাখবেন প্রশ্নপত্র কয়টা, দুইটা। কবরের মধ্যে এক প্রথম প্রশ্নপত্রের প্রশ্ন কয়টা, তিনটা, কিন্তু দ্বিতীয় প্রশ্নপত্র হাশরের ময়দানের প্রশ্ন কয়টা, পাঁচটা। পাঁচটা না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি নড়তে পারবে, নড়তে পারবে না। আমার বানানো কথা না রাসূলের হাদিস, হাদিস সত্য না মিথ্যা, সত্য চির সত্য, সত্য মানে চির সত্য। পাঁচ নম্বর হচ্ছে যা শিখেছিলা, কি পরিমাণ আমল করেছিলা, মাহফিলে গেছো এক কান্দে শুনছো আর এক কান্দে বের করছো, নাকি এটা জীবনে রূপান্তরিত করেছো। ওলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে আলোচনা করেছে, কিছু তো শুনছিলা কিন্তু সে অনুযায়ী কি আমল করছিলা, এটাও একটা কি থাকবে, প্রশ্ন থাকবে। এই পাঁচটা প্রশ্নকে আপনি সামনে রাখেন, কি রাখেন, সামনে রাখেন। এই পাঁচটা প্রশ্ন না দেওয়া পর্যন্ত কোনো মানুষ সামনের দিকে অগ্রসর হতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটা প্রশ্ন অনেক মানুষের জন্য একদম মুহূর্তের মধ্যে সহজ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ নবী বলেছেন, মান হুসিবা উকিবা আও উদ্দিবা। আল্লাহ নবীর সহধর্মিনী আম্মা জানা আয়েশা, উম্মাতুল মুমিনিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, যে ব্যক্তির হিসাব নেওয়া হবে সে গ্রেফতার হয়ে যাবে, উকিবা আও উদ্দিবা, গ্রেফতার হয়ে যাবে, তার পরিণতি খারাপ হয়ে যাবে। এই জন্য সবসময় দোয়া করা, আল্লাহুম্মা হাসিবনি সবাই আমার সঙ্গে বলুন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবায়াসীরা। এই দোয়া যত বেশি করতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার হিসাব কিতাবকে সহজ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে মানুষ কয়েকভাবে উঠতে থাকবে, আমরা যেভাবে বর্তমানে দুনিয়াতে দাঁড়াই এইভাবে অনেকেই দাঁড়াবে, আবার আল্লাহ তাআলা অনেক মানুষকে উল্টা করে দিবে, কি করে দিবে, উল্টা করে দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ উল্টা আবার হাঁটবে কিভাবে, পা থাকবে উপরে মাথা থাকবে নিচে। আল্লাহ বলেন যে আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে নিচে পা দিয়ে হাঁটার সক্ষমতা দান করেছেন, কিয়ামতের ময়দানে সেই আল্লাহই তোমাদেরকে মাথা দিয়ে হাঁটার সক্ষমতা দান করবেন। তারা সেদিন উপর হয়ে জমিনের মধ্যে হাশরের ময়দানে একত্রিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোহা খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে দুনিয়ার জীবনে যারা আমার জিকির ভুলে যাবে, আমাকে ভুলে যাবে, আমাকে স্মরণ করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব। কয় হুজুর অমুক তো নামাজ পড়ে না, রোজ খায়, সুদ খায়, ঘুষ খায়, এই বাজি সেই বাজি, জুয়া খেলে, বিভিন্ন হিরোইন থেকে শুরু করে বিভিন্ন নেশা পেশায় লিপ্ত, কিন্তু সম্পদের অভাব নাই, আছে না নাই, কোটি কোটি টাকার মালিক। আল্লাহ বলেন, তুই দেখতেছিস কোটি কোটি টাকার মালিক, তুই মাসে বেতন পাস 10,000, তোমার মনের ভিতরে যে প্রশান্তি, ওর হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও ওর মনের মধ্যে বিন্দু পরিমাণ শান্তি নাই, আছে না নাই। আপনারা তো প্রায় মানুষে ব্যাংকে চাকরি করেন অথবা কোনো গার্মেন্টসে কোনো ফ্যাক্টরিতে চাকরি করেন, আপনাদের মালিকগুলোকে দেখবেন, আপনাদের জিএমপিএফ যারা আছে তাদেরকে দেখবেন, যারা দিনের সাথে কোনো সম্পৃক্ততা নাই, এদের এমন হাই হতাশ, এমন হাই হতাশ, হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও ঠিক মতনে তিন বেলা খাইতে পারে না, রাতের বেলা ঋণের টেনশনে ঘুম হয় না, ঠিক না বেঠিক।
এরা চিন্তা করে আয় হায় রে কি সর্বনাশ হবে, এই মাসে যদি আমি ব্যাংকের যদি 50 কোটি টাকা যদি আমি কিস্তি না দিতে পারি, মালটা যদি শিপমেন্ট না হয়, মালটা যদি 2 দিন ডেলিভারি যদি পিছনে পড়ে যায়, তাহলে তো আমার গার্মেন্টসের অবস্থা 12টা বেজে যাবে। দেখবেন এই টেনশনে সারা রাত তার কোনো ঘুম নাই, ঠিক নেবে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার অর্থ বৈভব ক্ষমতা যা কিছু আছে এইগুলোতে শান্তি নাই। আমার জিকির করবে, আমাকে রব মানবে, আমাকে আমার সন্তুষ্টি অনুযায়ী তুমি জীবনযাপন করবা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জীবনে প্রশস্ততা দান করব বলেন সুবহানাল্লাহ। আমার জিকিরকে ভুলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব, শুধু জীবনটাকে সংকীর্ণ করে দেব না, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এবং হাশরের ময়দানে অন্ধ অবস্থায়। মুফাসসিরিনে কেরাম বলেন সুদ শুধু অন্ধই না, ওরে উল্টা করে মাথা দিয়ে হেঁটে হেঁটে সে হাশরের ময়দানে একত্রিত হবে বলেন নাউযু বিল্লাহ। আল্লাহর কাছে বলবে ক্বালা রাব্বিলিমা হাশারতানী আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানসীতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ দুনিয়ার জীবনে পায়ে হেঁটেছি, দুনিয়ার জীবনে তো আমি চক্ষুষ মানছিলাম, আজকে আমি কেন অন্ধ হয়ে গেলাম? আল্লাহ বলবেন তুই অন্ধ হবে না, দুনিয়ার জীবনে চক্ষু থাকা সত্ত্বেও তুই চক্ষু দিয়ে কোরআন তেলাওয়াত করস নাই, চক্ষু দিয়ে কখনোই হককে তুই অন্বেষণ করস নাই, চক্ষু দিয়ে ভালো মন্দ তুই কখনো দেখিস নাই, চক্ষু দিয়ে হালালটাকে কখনো দেখিস নাই, চক্ষু দিয়ে আমার হুকুম কোথায় আছে কোথায় নাই সেটা দেখিস নাই, এই চোখ দিয়ে সর্বদা টিভির পর্দার দিকে তাকিয়ে আছিস, এই চোখ দিয়ে সর্বদা মোবাইল স্ক্রিনের প্রতি তাকিয়ে আছিস, এই চক্ষু দিয়ে সর্বদা তুই পর্নোগ্রাফি থেকে শুরু করে ফেসবুক মেসেঞ্জার ইউটিউব থেকে শুরু করে যত খারাপ খারাপ কাজ তুই সব কিছু করেছিস, কিন্তু এই চোখের হক তুই আদায় করিস নাই। দুনিয়ার জীবনে তুই আমাকে যেভাবে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ হাশরের ময়দানেও তোকে ভুলে গেলাম বলেন নাউযুবিল্লাহ। হাশরের ময়দান এটা খুব মারাত্মক এক ময়দান হবে। হাশরের ময়দানের একদিন কয়দিন? আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন খামসিনা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার জীবনে তোমরা যে গণনা করো 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 4 সপ্তাহে 1 মাস, এইভাবে 12 মাসে 1 বছর, 12 বছরে 1 যুগ, তোমরা যে এইভাবে হিসাব গণনা করতে থাকো দুনিয়ার জীবনের 50,000 বছরের সমপরিমাণ হবে হাশরের ময়দানের একদিন বলেন সুবহানাল্লাহ। ওই হিসাব করলে দুনিয়াতে কয়দিন বাঁচছে? কিসের একদিন? 60 বছর হায়াতের মধ্যে শিশু অবস্থায় গেছে গা 15 বছর, বিয়া করতে করতে গেছে গা বয়স হয়ে গেছে 25, কত ফোলাফান 16 বছরে যদি একটা ছেলে এসএসসি পরীক্ষা দেয়, 16 বছরে এসএসসি পরীক্ষা কমিয়ে দেয়, কারণ প্লে নার্সারি KG-1 KG-2 KG-3 করতে করতে ওর 5-এ আইতে আইতেই হের বিয়ার সময় হয়ে যায়, কথা কয় না? এই ছেলেটা এসএসসি পরীক্ষা দিতে তার যদি 18 বছর হয়, ইন্টারমিডিয়েট HSC-তে তার বয়স হয়ে যায় 21, এই ছেলেটা যখন মেডিকেলে অথবা কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে অথবা কোনো পাবলিক ইউনিভার্সিটির ভর্তির জন্য অ্যাডমিশন টেস্টের জন্য সে যখন কি করতে থাকে, বিভিন্ন কোচিং সেন্টারে কোচিং করতে থাকে, প্রথম বছর ফার্স্ট টাইমে চান্স পাওয়া কঠিন, ফার্স্ট টাইমে চান্স পায় না, পরের বছর আবার মেহনত করে, কথা কয় না? দ্বিতীয় বছর মেহনত করে 23 বছর বয়সে মেডিকেলে ভর্তি হোক, মেডিকেলে ভর্তি হলে সেশন জট তেমন একটা নাই, অথবা বুয়েট চুয়েট রুয়েট যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজ আছে এইগুলোতে সেশন জট নাই, পাবলিক ইউনিভার্সিটির মধ্যে ঢাকা ভার্সিটিতেও বর্তমানে সেশন জট আছে, আমরা কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি সেশন জট ছিল, এইরকম সেশন জটের গ্যারা কলে যদি কোনো ছাত্র পড়ে যায় তাহলে অনার্স শেষ করতে করতে বয়স হয়ে যায় 29, তার মাস্টার্স শেষ করতে করতে বয়স হয়ে যায় 32, এই ছেলেটা বিসিএস এর জন্য বিভিন্ন প্রিলি থেকে শুরু করে রিটার্ন থেকে শুরু করে এইগুলো দিতে দিতে বয়স হয়ে যায় 35, জীবনের 60 বছরের মধ্যে 35টা বসন্ত নষ্ট করে লাইছে খালি ওই যে বাকি 25 বছর সুখে থাকার জন্য, কথা কন্যা?
বাঁচবে কয় বছর? ষাট। একটা হিসাব আপনারা ক্যালকুলেশন করেন, বাঁচবে কয় বছর? ষাট। এই 35 বছর নষ্ট করে দিল তার কেরিয়ার গড়ার জন্য। কথা বলেন, কত বছরের কেরিয়ার? 25। আচ্ছা, 35 বছরে সে বিসিএস ক্যাডার হইল, সর্বোচ্চ প্রশাসনের বিসিএস ক্যাডার হচ্ছে, সে সর্বোচ্চ এসপি অথবা এএসপি হইতে পারবে, ঠিক আছে? অথবা সে যদি আপনার টিউনো পর্যায়ে আসে, হয় সে শিক্ষা সচিব হাই স্কুলের অথবা প্রাইমারি টিউন প্রাইমারি এটিউ, অথবা সে যদি খুব ভালো মানের র্যাঙ্কের কোনো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এবং তার যদি বিসিএসের কয়েকজনের সিরিয়ালের ভিতরে থাকে, সর্বোচ্চ ইউনো টিউনো হয়। আচ্ছা, টিউনো হইল, 1-2 বছর ধরে গেছে মাইয়া দেখতে দেখতে, কথা কয় না, বয়স কত হয়েছে? 37। আচ্ছা, সে বিয়ে করছে একটা মেয়েকে, ঘরে নিয়ে আসছে, কিন্তু সে তো তার সরকারি চাকরিজীবী, কি যে সরকারি চাকরিজীবী, সরকারি, টাইম টু টাইম অফিস, টাইম টু টাইম তার ছুটি, সে তার জীবনের উপভোগ তেমন একটা তার করতে পারে নাই। 40 বছর যখন পার হয়ে গেছে, তখন বার্ধক্য শুরু হয়ে গেছে, বার্ধক্য। ওই যে আপনাকে বলছিলাম যে আল্লাহ তাআলা ছোটবেলায় সর্বপ্রথম যে অঙ্গগুলোকে শক্ত করেন, বার্ধক্য আসার সাথে সাথে সর্বপ্রথম ওই অঙ্গগুলোকে দুর্বল করতে থাকেন। আল্লাহ তাআলা কোমরটাকে শক্ত করছিলেন, বার্ধক্য আসার সাথে হুজুর কোমরে ঠাস মারছে, রে কেমন আর খারাপ, নামাজ পড়তে পারি না, কথা কয় না, হুজুর হাঁটুর মধ্যে ক্যালসিয়াম নাই, রুকুতে যাইতে পারি না, হুজুর একটু মাসালা দেন, চেয়ারে বসে নামাজ হবে কিনা, কথা বলেন। আল্লাহ তাআলা দ্বিতীয়তে শক্ত করছিলেন কি? হাঁটু। তৃতীয়তে শক্তি করেন পা, আর হাঁটতে পারে, লাঠির মধ্যে বোর্ড দেয়া, আহা, ধাক্কা দিলে মক্কায় যায়, এক কি এক অবস্থা। তার 40 বছর পর থেকে বার্ধক্য শুরু হয়ে গেছে, হাই প্রেশার, ডায়াবেটিস, স্ট্রোক, এই সে কোলেস্টেরল বেড়ে গেছে, এটা বেড়ে গেছে, ওইটা বেড়ে গেছে, তার মানে তার জীবনের কি আপনার পরিসমাপ্তি কি ধারাইল? 50 বছর বয়স পর্যন্ত একটা লোক মোটামুটি সে তার যৌবনটাকে উপভোগ করতে পারে, তার জীবনটাকে উপভোগ করতে পারে। তাহলে এই বিশ্বের 37 বছর পর্যন্ত, 50 থেকে 37 থাকে কত বছর? 13। 13 বছরের জীবনকে উপভোগ করার জন্য সময় কাটাইলো কত? 37। আর আখেরাতের হায়াত কি? আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি সমুদ্রের মধ্যে তার হ্যাঁ কনিষ্ঠ আঙ্গুল প্রবেশ করায়, এই কনিষ্ঠ আঙ্গুলের মাথার মধ্যে কয় লিটার পানি আসবে? আরে কি এর কয়, 1 ফোঁটা আসবে নাকি? এই যে নখের উপর যে পানি আছে, এই পানি হচ্ছে দুনিয়ার হায়াত, আর এই যে সমুদ্র আছে, এই সমুদ্র হচ্ছে আখেরাতের হায়াত। দুনিয়ার এই 13 বছরের জন্য তুমি 37 বছর মেহনত করলা, আর যে জীবনের শুরু আছে শেষ নাই, ওই জীবনের মেহনত কোথায় আছে? নাই। আল্লাহ বলেন, অল্প হায়াত দিছি, এই অল্প দিন তুই যদি আমার সন্তুষ্টি মতো চলস, তাহলে আবাদুল আবাদ, আবাদুল আবাদ তোকে আমি শান্তিতে রাখবো। বলেন সুবহানাল্লাহ, এরকম দয়াময় রব কেউ পাই নাই, মুসলমান যারা কেউ পাই নাই, আমরা মুসলমানরা পেয়েছি। এই জন্যই তো আমরা বলি, রাজিনা রাজিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহকে রব পেয়ে খুশি না? কি বলেন, শেষ নবীর উম্মত হয়ে খুশি না? খুশি। এই জন্য সম্মানিত হাজিরিন, হাসরের ময়দানের এই যে 50,000 বছরের সমান যে যে আপনার দিনটা, এই দিনটা কারো কারোর জন্য কোনো একটা গাছে বিকালবেলা বিশ্রাম নেওয়ার মতো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তারা কারা? তারা হচ্ছে তারা যারা এই দুনিয়ার জীবনে আল্লাহর সন্তুষ্টি মাফিক জীবনযাপন পরিচালিত করেছে। সম্মানিত হাজিরিন, হাসরের ময়দানের 5 প্রশ্ন, তোমার জীবন কোথায় কাটাইছো, যৌবন কোথায় কাটাইছো, সম্পদ কোত্থেকে আয় করছো, কোথায় ব্যয় করছো, যে পরিমাণ শুনছিলা শিখছিলা কি পরিমাণ আমল করছো, এই 5টা প্রশ্ন মনে থাকবে। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি এই দোয়া করবে, আর বেশি বেশি তার সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহ তাআলা সেই হাসরের ময়দানের হিসাব নিকাশও তার জন্য সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তুমি কি নিয়ে গর্ব করো? তুমি তো আমাকে ভুলে গেছো, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিভাবে সৃষ্টি করেছি, এই সৃষ্টির রহস্য, গোড় রহস্যের দিকে তুমি যদি তাকাও, তাহলে তুমি আমার নিয়ামতগুলোকে অস্বীকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন খুলে দেখেন, বলেন,
ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষ আমি আল্লাহ তোমাদেরকে পুরাতন মৃত্তিকা থেকে তোমাদেরকে তৈরি করেছি আমি তো তুমি তো অমুক জমিনের শাক সবজির বিতনে পড়েছিলে এই শাক সবজি আমি তোমার মা বাবাকে খাওয়াইছি খাওয়ানোর পরে প্রোটিন হয়েছে ভিটামিন হয়েছে ওইখান থেকে শুক্রাণু তৈরি হয়েছে এই শুক্রাণুটাকে তোমার বাবার পাজরের মধ্যে আমি রেখে দিয়েছি তোমার বাবা মায়ের মিলন হয়েছে তোমার বাবার এইখান থেকে লক্ষ লক্ষ শুক্রাণু প্রতিযোগিতা দিয়ে তোমার মায়ের রেহমের মধ্যে দৌড় দিছে তোমার মায়ের রেহমের দিকে যখন দৌড় দিছে সমস্ত শুক্রাণুগুলোকে পিছনে ফেলে আমি আল্লাহ তোমার শুক্রাণুটাকে বিজয়ী করে মায়ের রেহমের মধ্যে ঢুকিয়ে দিয়েছি বলেন সুবহানাল্লাহ তোমার মায়ের রেহমের ভিতরে যখন ঢুকেছো সাথে সাথে আমি আল্লাহ তোমার মায়ের রেহমটাকে একদম বন্ধ করে দিয়েছি সুপার গ্লো দিয়ে বন্ধ করলে যতটুকু আটা না হয় এর চেয়েও আরো আমি সুন্দরভাবে এই মায়ের রেহমটাকে একদম তালাবদ্ধ করে দিয়েছি যেদিন তুমি মায়ের রেহমের ভিতরে প্রবেশ করেছো সেদিন আমি আল্লাহ দুজন ফেরেশতা সাথে সাথেই নিযুক্ত করে দিয়েছি অথচ তোমার বডি তৈরি হয় নাই কোনো কিছু তৈরি হয় নাই একটি শুক্রাণু ঢোকার সাথে সাথে আমি আল্লাহ বলে দিয়েছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খুব উত্তম কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন মানুষের চেয়ে মর্যাদাবান কোনো প্রাণী নাই আল্লাহ বলেন যেহেতু তুই সবচেয়ে মর্যাদাবান এই জন্য তোমার শুক্রাণুটা মায়ের রেহমের ভিতরে প্রবেশের সাথে সাথেই দুইজন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছি চল্লিশ দিন যায় তোমার অবস্থা পরিবর্তন হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফখলাকনাল আলাকাতা মুদগাতান فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما 40 দিন চলে গেছে ফেরেশতা দুজন বলে আল্লাহ এই যে শুক্রাণুর পাশে যে আমাদেরকে রাখলেন এই শুক্রাণুটা কি কি করব আল্লাহ বলেন একে গোশতের টুকরায় রক্তের পিণ্ডে পরিণত কর আবার 40 দিন চলে যায় ফেরেশতারা আবার জিজ্ঞাসা করে আল্লাহ এই রক্তপিণ্ডটাকে কি করব আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন একে গোশতের টুকরায় পরিণত কর তাহলে গোশতের টুকরায় পরিণত করে আর না হয় ওই রক্তর পিণ্ডটাকে নষ্ট করে দিয়ে মায়ের লজ্জাস্থান দিয়ে বের করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলেন এই রক্তপিণ্ডটাকে গোশতের টুকরায় পরিণত কর গোশতের টুকরাটা যখন আবার 40 দিন যায় আল্লাহ আবার জিজ্ঞাসা করেন ফেরেশতাদের কাছে ফেরেশতারা আবার জিজ্ঞাসা করে আল্লাহ এই গোশতের টুকরাটাকে কি করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই স্ট্রাকচার অনুযায়ী একটা বডি তৈরি করো ফেরেশতারা একটা কঙ্কাল তৈরি করে কঙ্কাল তৈরি করার পরে কঙ্কালের ভিতরে একদম উজুরি বুজুরি সমস্ত রগগুলোকে জোড়া দেওয়া হয় সমস্ত রগগুলোকে জোড়া দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা এই কঙ্কাল যখন সৃষ্টি হয়ে গেছে এখন আমি আল্লাহ গোশতের চাদর দিয়ে তোমার পুরা বডিটাকে আমি ঢেকে দিলাম
আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন পুরা গোশতের দিয়ে প্রলেপ দিয়ে দিয়েছে, দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গোশত দিয়ে যদি তোমাকে পৃথিবীতে ছেড়ে দেই তাহলে দুনিয়ার কোনো কাজ করতে পারবে না, পোকামাকড় মশা মাছি তোমার পিছনে দৌড়াইতে থাকবে। এই গোশতটাকে হেফাজতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন গোশতের উপর দিয়ে একটি চামড়ার প্রলেপ দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। চামড়ার প্রলেপ দেওয়ার পরে একজন মানুষের রূপ ধারণ করেছে, মানব রূপ যখন ধারণ করেছে ফেরেশতা দুইজন জিজ্ঞাসা করে আল্লাহ এই ব্যক্তির ভিতরে কি করব, একে কি এই অবস্থায় ধ্বংস করে দিব নাকি এর ভিতরে রুহ দিব। আল্লাহ যদি বলেন রুহ দাও সাথে সাথে তার ভিতরে রুহ ফুঁকে দেওয়া হয়, যখন রুহ ফুঁকে দেওয়া হয় সাথে সাথে বাচ্চার হাত পা গুলো নড়াচড়া শুরু হয়ে যায়, বাচ্চা মায়ের পেটের মধ্যে নড়াচড়া করে, মা খুশি, বাবা খুশি, দাদা খুশি, দাদি খুশি, মামা খুশি, মামি খুশি, সবাই খুশির বন্যায় বয়ে যায়। অথচ পিতামাতা কখনোই চিন্তা করে না আমি আল্লাহ কিভাবে তোমার এই সন্তানটাকে আমি কিভাবে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মায়ের প্রতি মাসে যে অসুস্থতা সেটা আমি বন্ধ করে দিই, তোমার মায়ের নাভির সাথে একটি আমি পাইপ তৈরি করে দিয়েছি, একটি নল দিয়ে দিয়েছি, এই নল দিয়ে এই রং দিয়ে তোমার মায়ের নাভির সাথে তোমার একটা সংযোগ করে দিয়েছি, তোমার মা শাকসবজি খায় এই ভিটামিন ডি তোমার শরীরেও যায়, তোমার মা আঙ্গুর খায় এই আঙ্গুরের প্রোটিন তোমার শরীরেও যায়, তোমার মা গরুর দুধের দুধ খায় গরুর দুধ খায় এই দুধের প্রোটিন তোমার শরীরেও যায়। দেখো তোমার মায়ের রেহেমের ভিতরে কিন্তু আমি পানির মধ্যে তুমি পড়ে আছো, দুনিয়াতে ছোট্ট বাচ্চাকে যদি একটি গামলার পানির মধ্যে দেওয়া হয় বাচ্চাটা কি বাঁচবে, বাঁচবে না। কিন্তু আপনি আমি প্রায় ৬ মাসের মতো ৫ মাসের মতো মায়ের রেহেমের ভিতরে থল থল পানির মধ্যে ডুবেছিলাম, একটা মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে সমস্যা হয় নাই, এইখানে কুদরত, কার কুদরত কাজ করেছে বলেন? একমাত্র কার কুদরত কাজ হচ্ছে, আল্লাহর কুদরত কাজ করেছে, আমরা বাঁচি না আমরা মরি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে থল থল পানির মধ্যে তোমাকে রেখে দিছি, তোমার মায়ের সমস্ত প্রোটিন ভিটামিন যা কিছু আছে তোমার মায়ের শরীর হইয়া ভায়া হইয়া যদি কোনো ধরনের এটার মধ্যে ফরমালিন থাকে, কোনো সমস্যা যদি থাকে তাহলে এটাকে তোমার মায়ের বডি দিয়ে এটাকে আমি ইচ্ছেকে পরিশুদ্ধ করে সেই প্রোটিনটাকে তোমার শরীরের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা সাবিলা ইয়াসসারহু সুম্মা আমাতাহু ফাকবারা সুআবাস ফুলে। দেখেন আল্লাহ বলেন মায়ের রেহেমের মধ্যে দিন যত যাইতেছে তোমার রাস্তাকে আমি তত প্রশস্ত করতেছি, তুমি পাশাপাশ হয়ে হঠাৎ করে তুমি উপর হয়ে যাও, উপর হয়ে বুক দিয়ে তুমি এক স্থান থেকে অন্য স্থানে চলে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বুকের যে হাড় আছে এই সিনাটাকে আমি শক্ত করতেছি। এইভাবে যখন তোমার পেট শক্ত হয়ে গেছে, বুকের সিনা যখন তোমার শক্ত হয়ে গেছে, দুনিয়ার জীবনে শুয়ে থাকলে হবে না, তোমাকে আমার প্রতিনিধিত্ব করতে হবে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোমরটাকে শক্ত করার জন্য সর্বপ্রথম আমি তোমাকে বসার তৌফিক দান করলাম। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বসে, বসার পরে এই বাচ্চা নড়াচড়া করে বাচ্চার কোমরের হাড়গুলোকে শক্ত করতে থাকে, শক্ত করতে থাকে। আল্লাহ বলেন শুধু কোমরের হাড় শক্ত হইলে হবে না, তোর হাঁটুটাকেও শক্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাটাকে হাঁটু দিয়ে হামাগুড়ি দেওয়ার শক্তি দেয়, বাচ্চা এক স্থান থেকে আরেক স্থানে হাঁটু দিয়ে চলতে থাকে। আল্লাহ বলেন তোর হাঁটু শক্ত হয়ে গেছে, দুনিয়ার জীবনে তোর পিঠ শক্ত, তোর বুক শক্ত হয়ে গেছে, কোমর শক্ত হয়ে গেছে, হাঁটুটা শক্ত হয়ে গেছে, এখন তোমার পায়ের নিচে মাটি, তোমার পায়ের নিচে মাটি নাই, তোমার পায়ের নিচে মাটি রেখে তোমার পাটাকে শক্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন তোমাকে ধীরে ধীরে আমি তোমাকে দাঁড়ানোর শক্তি দিয়ে তোমার পাটাকে শক্তিশালী করলাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু দাঁড়িয়ে থাকলে হবে না, দুনিয়ার জীবনে আমার অনেক হুকুম আহকাম আছে, দুনিয়ার জীবনে আমার প্রতিনিধিত্ব করতে হবে, কোরআনি আইন কোরআনি শাসন চালু করতে হবে, জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে, জালেমদের বিরুদ্ধে লং মার্চে যেতে হবে, জালেমদের বিরুদ্ধে দরকার পড়লে বিভিন্ন জায়গায় গিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে পর্যন্ত বিসর্জন দিতে হবে। সুতরাং শুধু তুমি দাঁড়িয়ে থাকলে হবে না, তোমাকে দুনিয়াতে হাঁটতে হবে, চলতে ফিরতে হবে, খাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন আমি তোমাকে হাঁটার শক্তি দিলাম, এক পা দুই পা করে হাঁটে, হাঁটতে 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 একটা সময় ওই বাচ্চাটা পরিপূর্ণরূপে হাঁটা শিখে ফেলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে আমি তোমাকে ধীরে ধীরে বড় করলাম, তোমার বয়স যখন সাত হয়ে গেল, সাত হয়ে যাওয়ার পরে তুমি যেন সুন্দরভাবে খেতে পারো, তোমার এই যে জন্মের যে দাঁতগুলো ছিল এই দাঁতগুলো দিয়ে দুনিয়ার তেমন কোনো শক্ত খাবার খাওয়া যাবে না, এই জন্য আমি আল্লাহ তোমার সাত বছর বয়সে এই দাঁতগুলোকে পরিবর্তন করে নতুন দাঁত দিলাম, যাতে করে তোমার মৃত্যু পর্যন্ত এই দাঁতগুলো দিয়ে তুমি দুনিয়ার কাজকর্ম করতে পারো। বলেন সুবহানাল্লাহ। এই দাঁতগুলো দিয়ে আমার নিয়ামতগুলো ভক্ষণ করতে পারো। এই বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন একদম শুক্রাণু কীট, শুক্রাণু কীটটা হচ্ছে পরমাণুর মতো, পরমাণু অণুর চেয়েও আরো ছোটকে বলা হয় পরমাণু। দেখবেন পরমাণু কিন্তু আপনার সাধারণ চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র লাগে, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া পরমাণু দেখা যায় না। যদি কাহারো বাড়িতে টিনের ঘর থাকে, কিসের ঘর, টিনের ঘর যদি থাকে, টিনের ঘরের যদি ছিদ্র থাকে, শীতের দিন সকালবেলা দেখবেন রৌদ্র যখন গৃহে প্রবেশ করে তখন এই সূর্যের যে কিরণ আছে এই কিরণের মধ্যে দেখবেন অনেকগুলো ধুলাবালি উঠতে থাকে। এই ধুলাবালিকে আল্লাহ রাব্বুল আলামিন পরমাণু বলেছেন, বিজ্ঞানীরা পরমাণু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শুক্রাণু কীটটা হচ্ছে পরমাণুর মতো ছোট, ওই ছোট থেকে আমি আল্লাহ তোমাদেরকে এত বড় করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে তোমাকে এত নিয়ামত দিলাম, এত কিছু দিলাম, এই দুনিয়াতে এসে তোমাকে পরীক্ষা করতেছি, ওই যে রূহ জগতে বলে এসেছো আমি তোমাদের রব, ওই রব কথাটাই দুনিয়াতে আসে না নাই এটা আমি পরীক্ষা করতেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই সমস্ত নিশ্চয় যারা এই দুনিয়াতে এসে বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, ওই যে রূহ জগতে বলে এসেছে দুনিয়াতেও এসে বলে আমাদের রব আল্লাহ, কারণ এই সমস্ত ব্যক্তিদের কখনোই তাদের ক্ষমতা, তাদের সম্পদ, তাদের প্রভাব প্রতিপত্তি কখনো আল্লাহ থেকে তাদেরকে দূরে সরাইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব মানে, আল্লাহর সন্তুষ্টি মাফিক নিজেদের জীবন পরিচালিত করে, প্রতিটা কাজ সে যখন করে তখন চিন্তা করে এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি না অসন্তুষ্টি, আল্লাহর হুকুম আছে কিনা, রসুলের তরিকা কি, এইভাবে প্রত্যেকটা মুমেন যখন তার প্রতিটা পদক্ষেপ এইভাবে সে ফেলে, এইভাবে যখন মৃত্যু পর্যন্ত অগ্রসর হতে থাকে অগ্রসর হতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে আমি আসমান থেকে দনে দনে ফেরেশতা এই মুমিন বান্দার জন্য আমি প্রেরণ করে দেই, ফেরেশতারা এসে বলে হে আল্লাহর বান্দা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, দুনিয়ার জীবনে তো কত টেনশনের ভিতরে ছিলা, হক কথা বলছিলা জেলে গেছো, হক কথা বলছো বিভিন্ন হুমকি ধুমকির সম্মুখীন হয়েছো, হকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারো নাই, জীবনে কোনো কিছু শান্তিভাবে করতে পারো নাই, বিভিন্ন পেরেশানি তোমাদেরকে ঘিরে ধরেছে, কিন্তু আজকে তোমরা এমন এক সত্তার দিকে যাত্রা শুরু করেছো যে সত্তার কাছে, যে যুগের দিকে, যে আখেরাত, যে তোমার যে আলম আছে, যে এলাকায় তোমরা যাচ্ছ ওই এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন শান্তি, এমন শান্তির ব্যবস্থা করেছেন যে শান্তি কোনোদিন তোমরা কল্পনাও করতে পারো নাই। বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে এরকম ভাবে ইমানদারদেরকে পরীক্ষা করা হয়েছে, ইমানদাররা যখন পরীক্ষায় পাশ করেছে এদের মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে আল্লাহর তরফ থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতারা এসে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একজন মুমিন বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, ঢাকা থেকে যখন আজকে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের ভালো কাতে আসে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার জন্য সে
একদম এয়ারপোর্ট থেকে অথবা হেলিকপ্টারে যেখান থেকে নামবে ওইখান থেকে জামির দিয়া পর্যন্ত দেখবেন দুই পাশে ফুলের তোড়া নিয়ে যুবক যুবতীরা তাদের নেতা কর্মীরা জনগণেরা তাকে সংবর্ধনা দেওয়ার জন্য দুরাস্তার দুই পাশে দাঁড়িয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন ইমানদার একজন আমার নেককার বান্দাকে যদি এক পাল্লায় রাখা হয় পাপিষ্ট জালেম ফেরাউনের মতো এরকম কাফের মুশরিকদের যদি পুরা জমিনটা যদি ভরে যায় তাহলে একজন ইমানদারের মূল্য আল্লাহর কাছে গোটা পৃথিবীর চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইমানদার ব্যক্তির সময় যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতারা আসে, জিব্রাইল আলাইহিসসালাম মিকাইল আলাইহিসসালাম সহ যত ফেরেশতা বড় বড় ফেরেশতারা আছেন তারা পর্যন্ত নেককার ব্যক্তি ওলামায়ে কেরামদেরকে সংবর্ধনা দিতে থাকেন। মালাকাল মাউত আজরাইল আলাইহিসসালাম একজনকে প্রেরণ করেন, তার সাথে শত শত ফেরেশতাদেরকে প্রেরণ করেন। প্রেরণ করার পরে মৃত ব্যক্তির সময় যখন ঘনিয়ে আসে ওই ব্যক্তির কাছে এসে সালাম জানায়। সালাম জানানোর পরে হাদিস শরীফের মধ্যে এসেছে মৃত ব্যক্তিদের এই ফেরেশতাদের হাতে বিভিন্ন ধরনের ফুল থেকে শুরু করে বিভিন্ন সুগন্ধি থেকে শুরু করে জান্নাতি ফল থেকে শুরু করে বিভিন্ন নাজনিয়ামত তারা তাদের হাতগুলো ভরপুর থাকে। বলেন সুবহানাল্লাহ। মালাকাল মাউত সর্বপ্রথম বাম হাত দেখান, বাম হাতের মধ্যে জাহান্নামের ভিডিও ফুটেজগুলো দেখায়। ভিডিও ফুটেজগুলো যখন দেখায় তখন ওই নেককার ব্যক্তি সে ভয় পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলে হে আল্লাহর বান্দা তুমি ভয় পেও না, কারণ তুমি তো হচ্ছে আল্লাহর বন্ধু। আর বন্ধুর সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন মনে রাখো মনে রাখো, আমার যারা বন্ধু হবে এদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখেরাতেও কোনো ভয় নাই। ওই ফেরেশতা মালাকাল মওত বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে এটাকে ক্লোজ করে দিয়েছে। ডান হাত মেলায়, ডান হাতের মধ্যে জান্নাতের চিত্রগুলো ওই ব্যক্তি দেখতে থাকে, জান্নাতের চিত্রগুলো দেখতে থাকে। মুমিন বান্দার অন্তরটা, মুমিন বান্দার রুহটা জান্নাতে যাওয়ার জন্য ছটফট ছটফট করতে থাকে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মুমিন মান্দার জান তখন কিভাবে কবজ করা হয়, একটা দুধের কুলের শিশুর বাচ্চা মায়ের বুকের দুধ পান করতে করতে যেভাবে ঘুমিয়ে যায় একজন মুমিন বান্দার জানটাকেও সেভাবে কবজ করা হয়, মুমিন বান্দা বিন্দু পরিমাণও টের পায় না। বলেন সুবহানাল্লাহ। মুমিন মান্দার এই রুহটাকে জান্নাতি রুমালের মধ্যে পেঁচিয়ে আসমানের দিকে তার রুহটাকে ইল্লিয়িন পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এইভাবে প্রথম আসমান পর্যন্ত সারি সারি সমস্ত ফেরেশতারা সুসংবাদ দেয় আর বলতে থাকে এই পবিত্র আত্মাটি কার। বলে অমুক এলাকার ভালুকার জামির দিয়ার অমুক গ্রামের অমুক বাড়ির অমুকের ছেলে অমুকের এই পবিত্র আত্মার দ্বারা আল্লাহ নবী বলেন গোটা জগৎটা একদম পুরাটাই সুঘ্রাণে মোহিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে দেওয়া হয়, প্রথম আসমানের যিনি দারোগা আছেন, প্রথম আসমানের যিনি প্রধান ফটক ফেরেশতা তার নাম হচ্ছে ইসমাইল। ইসমাইল জিজ্ঞাসা করে এই পবিত্র আত্মাটা কার, কয়ে পবিত্র আত্মাটা তো হচ্ছে অমুকের। এইভাবে প্রথম আসমানের ফেরেশতা প্রথম আসমানের দরজা খুলে দেয়, দ্বিতীয় আসমানের দরজা খুলে দেয়, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের উপরে ইল্লিয়িন নামক একটি খাতা আছে, ইল্লিয়িন নামক একটি জায়গা আছে, ওইখানে জান্নাতি রুহরা থাকে, ওইখানে জান্নাতি ব্যক্তিদের নাম রেজিস্ট্রেশন করা হয়, ওই ব্যক্তিকে ওই রুহটাকে ওই জায়গার মধ্যে নিয়ে যাওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেককার ব্যক্তির এই বডিটাকে পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই মিলে যখন ধোয়ার পরে জানাজার পরে কবরস্থ করার পরে আত্মীয় স্বজন চলে আসতে থাকে, আত্মীয় স্বজনের পায়ের জুতা যে আছে জুতার ফিতার আওয়াজ মৃত ব্যক্তি শুনতে থাকে, এমতো অবস্থায় বায়াতিয়াহি মালাকান দুইজন ফেরেশতা আসে, দুইজন ফেরেশতা তাকে উঠে বসায়, উঠায় বলে
তোমার রবকে মান রব্বুক ওয়ামা দীনুক ওয়ামান নাবিয়ুক অথবা ওয়ামান হাযাল লাযী আল ওয়ামান হাযার রাজুলুল লাযী বুইথা ফীকুম, এই তিনটা প্রশ্ন করা হয়। রূহ জগতে প্রশ্ন, রূহ জগতে কি জিজ্ঞাসা করা হয়েছিল? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? আল্লাহ বলেন, দুনিয়াতেও তোরা যদি আমাকে রব মানিস, আমার হুকুমের উপর স্থায়িত্ব থাকিস, আমার রব আমাকে রব পেয়ে তোরা যদি সন্তুষ্ট থাকিস, আমার মর্জি মতো তোরা যদি জীবনযাপন করিস, তাহলে আমি আল্লাহ তোদেরকে সর্বপ্রথম কবরের মধ্যে রব সম্পর্কে জিজ্ঞাসা করব। বলেন সুবহানাল্লাহ, যারা রূহ জগতে আল্লাহকে রব মেনেছে, দুনিয়াতেও আল্লাহকে রব মেনেছে, ওই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করবে আমার রব, তোমার রব কে, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। আল্লাহর সন্তুষ্টি মাফিকেই তো আমি যে দুনিয়াতে জীবনযাপন করেছি। কয় আমা দিন কার মে দিন কি জিগান আল্লাহ মা আকমাল তুলাকুম দিনাকুম ও আত্মাম তো আনি কুম নিয়মাতি ওরাদি তুলাকুমুল ইসলাম দিনা, আমার রবের সন্তুষ্ট অনুযায়ী চলছি, আমার রবের সন্তুষ্ট অনুযায়ী ধর্ম হচ্ছে ইসলাম, এই ইসলাম মেনে এসেছি। মেনে আসার পরে ওই ফেরেশতা জিজ্ঞাসা করে ওমান হাযার রাজুলুল লাযী বুইথা ফীকুম, ওই যে ব্যক্তি দেখা যাচ্ছে এই ব্যক্তিটা কে? ওই ব্যক্তি বলবে, আরে ভাই আল্লাহর রব, আল্লাহকে রব মেনেছি, ইসলামের পথে চলেছি, কিন্তু আমরা যে ব্যক্তিকে অনুসরণ করেছি ইনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ, সন্মেয় দোহাদিন এইভাবে যখন কবরের প্রশ্নগুলো উত্তর দিয়ে দেবে, আপায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আব্দি, আসমান থেকে একজন ঘোষক ওই সময় ঘোষণা দিতে থাকবে, বলতে থাকবে আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতে পোশাক পরিধান করিয়ে দাও, ওমাদ্দাবাসরিহি তার দৃষ্টি সীমা পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও, নামকানাওমাতিল আরুস এবং তাকে একদম নববধু অথবা নবজামাই নতুন জামাইয়ের মতো, নববধু এবং নতুন জামাইকে বাসর রাতে যেমন কেউ ডিস্টার্ব করে না, আমার এই বান্দাকে কিয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করো না, তাকে একদম জান্নাতি হাওয়া দিয়ে তাকে নতুন জামাইয়ের মতো ঘুম পাড়িয়ে দাও। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন পরীক্ষার উদ্দেশ্যে, দুনিয়াটা হচ্ছে পরীক্ষাগার, দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল, এই দুনিয়ার জীবনটা পরীক্ষা কিন্তু আমরা দিতেছি, পরীক্ষা প্রশ্নপত্র হচ্ছে দুইটা, কয়টা প্রশ্নপত্র? দুইটা প্রশ্নপত্র, কবরে একটা প্রশ্নপত্র, হাসরের ময়দানে আরেকটা প্রশ্নপত্র। কবরের প্রশ্নপত্রে তিনটি প্রশ্ন থাকবে, হাসরের ময়দানের প্রশ্নপত্রে পাঁচটি প্রশ্ন থাকবে। কবরের প্রশ্নপত্র যে পাশ করে ফেলছে ওই ব্যক্তির জান্নাত কবর থেকে শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, উমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন, তিনি এত পরিমাণে কান্না করতেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হে জিন্নুরাইন, হে উসমান, তুমি কবর দেখে এত কেন কান্না করো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কবর হচ্ছে আখিরাতের মানজিল সমূহের মধ্যে প্রথম মানজিল, এই মঞ্জিলে যে ধরা খেয়ে যাবে বাকি ঘাঁটিগুলো, বাকি মঞ্জিলগুলো তার জন্য কঠিন হয়ে যাবে, আর এই মঞ্জিলে যে নিষ্কৃতি পেয়ে যাবে বাকি মঞ্জিল বাকি ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা, মৃত্যুর সময় আমি অনেক দলে দলে ফেরেশতা প্রেরণ করি, আবার বৎকারের যখন মৃত্যুর সময় হয় তার পিছনে আমরা অবশ্যই তার কাছে অনেক ফেরেশতা প্রেরণ করি, ফেরেশতারা কেমন হয় একজন ফেরেশতার বিবরণ দিয়ে সামনে চলে যাব। যে আজরাইল, যে মালাকাল মাউত, যে এই মৃত ব্যক্তির জান কবজ করবে, তার পা থাকে জমিনে, মাথাটা থাকে আসমানে, পা থাকে জমিনে, মাথাটা থাকে কোথায়? আসমানে। তার চক্ষুগুলো এক একটা বড় বড় দিঘি, বড় বড় পুকুরের মতো বড় থাকে, পুকুরের মধ্যে মাছ যেমন লাফাইতে থাকে তার চক্ষুগুলো দিয়ে অগ্নিস্ফুলিঙ্গ এরকম বের হইতে থাকে,
মালাকাল মওতের একদম পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত বিশাল লম্বা লম্বা পশম থাকে, পশমের গোড়া দিয়ে অগ্নি স্ফুলিঙ্গগুলো বের হইতে থাকে। এমন একটি দৈত্যের মনো, এরকম একটি দৈত্যের মতো প্রাণী যদি আপনার সামনে দাঁড়ায় তাহলে আপনার অবস্থাটা কেমন হবে? কথা বলেন, অবস্থাটা কেমন হবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, বদকারের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তখন কিন্তু আজরাইল আলাইহিসসালাম যখন এভাবে দাঁড়ায় তখন বদকারের কলেজাটা শুকিয়ে যায়। গোটা দুনিয়াতে যত প্রাণী আছে, যত পানি আছে, সমস্ত পানি যদি এই বদকারকে পান করতে দেওয়া হয় সমস্ত পানি শেষ হয়ে যাবে, কিন্তু বদকারের পানি তৃষ্ণা কখনোই মিটবে না। বলেন নাউযু বিল্লাহ।